ভক্তদের কৌতূহল কাটালেন এবার ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানালেন তিনি এতদিন কোথায় ছিলেন, এবার তিনি তাই তো দেশে ফিরছেন। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুক হ্যান্ডেলে আবরাম খান জয়ের একটি ছবি শেয়ার করে সেখানে লিখেছেন, আবরাম খান জয় ইন্টারন্যাশনাল একটি এয়ারপোর্টে অপেক্ষা করছে, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি আবার ভারতে। অপু বিশ্বাস তার অবসর সময়টি ছেলে জয়কে নিয়ে কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে, সেখানে বরফে স্কেটিংও করেছিলেন, যে ছবি রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল ভাইরাল। এবার তাই তো আবরাম খান জয়ের একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন, অপেক্ষা করছেন ফ্লাইটের জন্য। নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে একটু অবসর নিয়েছিলেন তিনি, এসেই যোগ দিবেন নতুন কাজে। আপকামিং একটি প্রজেক্ট রয়েছে বিখ্যাত কোরিওগ্রাফার গৌতম সাহার সাথে। প্রিয় ভিউয়ার্স, আপকামিং এই প্রজেক্ট নিয়ে আপনি কতটা উৎসাহিত?